ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ नमः ब्रह्मण देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकल के सप्रेम स्वागत। आज के आम्रा सुनब एकादशी व्रतेर तत्त्वकथा पाशांकुशा बा पापांकुशा एकादशी। মুখ্য গৌণচন্দ্র আশ্বিন মাসের যে শুক্লপক্ষ অর্থাৎ আশ্বিনের শুক্লপক্ষের একাদশীকে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী বলা হয়। এবার প্রশ্ন হলো যে এই বছর অর্থাৎ 1430 সনের সাতই কার্তিক 2023 খ্রিস্টাব্দের 25 অক্টোবর বুধবার স্মার্ত মতে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে তিনটে মতেই একই দিনে একাদশীর উপবাস এবং তার পরদিন একই দিনেই তিনটে মতের পালন হবে। শাস্ত্র বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একাদশী খণ্ডের 22তম অধ্যায় 15 থেকে 17 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে স্বর্গ মোক্ষ প্রদাহী এষা শরীরারোগ্যদায়িনী অনায়াসেন ভূপাল প্রাপ্যতে বৈষ্ণবং পদম। অর্থাৎ এই যে একাদশী পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা যে একাদশী, এই একাদশী ব্রত যারা পালন করেন তাদের শারীরিক সমস্ত রোগ শোক সমস্ত কিছু দূরীভূত হয়, তারা আরোগ্য লাভ করেন অতি শীঘ্রই এবং অনায়াসে তারা ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম তারা লাভ করতে পারেন। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণের একাদশী খণ্ডে খুব সুন্দর একটি উপাখ্যান আছে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন পাণ্ডবদের কাছে। মহারাজ যুধিষ্ঠির তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশী তিথিটি কী নামে প্রসিদ্ধ এবং এই ব্রতের কী ফল? একাদশী তিথিকে বলা হয় হরিবাসর ব্রত, অর্থাৎ হরিবাসর ভগবানের দিন, ভগবান শ্রী বিষ্ণুর দিন। তা তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলতে লাগলেন যে এই হরিবাসর দিনে অর্থাৎ পাপাঙ্কুশ বা পাশাঙ্কুশ একাদশী তিথিতে যে নাকি যেই মানুষ ভগবানের সেবা পুজো করে, ভগবানের শরণাপন্ন হয়ে প্রণাম করে ভগবানকে, সমস্ত তীর্থের ফল লাভ করে, নরক যাতনা থেকে মোক্ষ লাভ করে। হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নেই, অর্থাৎ এই একাদশী ব্রতের মতো জগতে আর কোনো ব্রত নেই। যত ব্রত আছে জগতে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত। এই ব্রত পালন করলে পরে কি হয়, স্বর্গ লাভ হয়। অবশ্য স্বর্গও কিন্তু আপেক্ষিক, অর্থাৎ চিরকাল কোনো মানুষই স্বর্গে থাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছেন, তে তং ভুক্ত আর স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং চ বিশন্তি। পুণ্যাদি কর্মের ফলে যদি কেউ স্বর্গলাভ করেও তখন কি হয়, পুণ্যফল যখন ক্ষয় হয় আবার এই মর্তলোকে নেমে আসতে হয়। কিন্তু সাধারণত মানুষ প্রত্যাশা করে ভগবানের কাছে, তাই কী করে, বিভিন্ন ব্রত অনুষ্ঠান করে তারা। এই পাপাঙ্কুশা একাদশী অনুষ্ঠানের ফলে মানুষ মুক্তি লাভ করে, দীর্ঘায়ু লাভ করে, আরোগ্য লাভ করে এবং সমস্ত রকম সম্পদ লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, গয়া কাশী কুরুক্ষেত্র প্রভৃতি যে পুণ্যস্থান তা অপেক্ষাও এই হরিবাসর তিথিটি হলো সর্বাপেক্ষা পুণ্যস্থান।
একাদশী তিথিতে যদি কেউ উপবাস করে, করে তারপর রাত্রি জাগরণ করে, ভগবান শ্রীহরির গুণগান কীর্তন করে, নাম সংকীর্তন করে এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভাগবত, শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু সহস্রনাম, নারায়ণ উপনিষদ এইসব যদি শাস্ত্রাদির অধ্যয়ন করে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই মানুষ তখন গোলোকে গমন করেন। এই পবিত্র তিথির একটা বিশেষ মাহাত্ম্য যে এই তিথিতে অর্থাৎ পাশাঙ্কুশ বা পাপাঙ্কুশ একাদশী তিথিতে সোনা, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছাতা, পাদুকা যদি কেউ দান করে, শাস্ত্রমতে তাকে আর যমলোক যমযন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। তা যারা এসব পুণ্য কর্মগুলো করেন না এই তিথিতে তাদের কী হয়? যমযন্ত্রণা ভোগ করতে হয়। তা যদি পাপাচারী মানুষ, ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে যেসব মানুষ হয়তো সারা জীবনে কখনো কোনো পুণ্য কাজ করেনি কিন্তু এই পাপাঙ্কুশ বা পাশাঙ্কুশ একাদশীর দিন ব্রত পালন করেন এবং যেসব দানগুলোর কথা বললাম এইগুলো যদি কোনো সৎপাত্রে যদি দান করেন সেই মানুষ অনায়াসেই যমযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে। ভগবানের শ্রীপাদ পদ্মপতি ভক্তিই হলো এই একাদশী ব্রতের একমাত্র মুখ্য উদ্দেশ্য। স্বর্গাদি সম্পদ নয়, কোনো বৃত্ত বিষয় নয়, ভগবানের কৃপা লাভ করা, ভগবানের আশীর্বাদ লাভ করা। তাই এই বলে তখন আর কি ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন যে রাজন, এই ব্রত যে পাপাঙ্কুশ বা পাশাঙ্কুশ একাদশী ব্রতের ফল অসীম, যদি কোনো মানুষ নিষ্ঠা সহকারে যদি এই ব্রত পালন করে সমস্ত সম্পদ, ঐশ্বর্য, আরোগ্য এবং ভগবানের শ্রীপাদ পদ্মে চির আশ্রয় সে লাভ করতে পারে। এবার শ্রোতা বন্ধুরা, যে আগে আমি বলে দিলাম যে এই ব্রত কবে পালন করবেন, এটা 1430 সন চলছে বাংলা, 2023 খ্রিস্টাব্দ, এবছর 7ই কার্তিক, 25শে অক্টোবর, বুধবার, স্মার্ত, গোস্বামী এবং নিম্বার্ক মতে, তিনটে মতেই একাদশী ব্রত এবার পড়েছে। পালন করতে হবে 1430 সন অর্থাৎ এবছর 8ই কার্তিক, 26শে অক্টোবর। একাদশী ব্রত যেদিনকে করবেন ঠিক তার পরদিন সকালবেলায় পারায়ণ, সকাল 7টা 58 মিনিটের মধ্যে কিন্তু এবার এই একাদশী ব্রতের পারণ বা পারায়ণ করে নিতে হবে। এই যে একাদশী পাপাঙ্কুশ বা পাশাঙ্কুশ একাদশী, এই একাদশী আরম্ভ কল্পে কার্তিক ব্রত বা গোস্বামী মতে নিয়ম সেবা আরম্ভ, অর্থাৎ একটা মাস নিয়ম সেবা বলতে নিয়মিত এই একটা মাস অবশ্যই নিরামিষ, যারা নাকি সামর্থ্য হবে বা যারা ইচ্ছুক তারা নিরামিষ ভোজন করতে পারেন, এই একটা মাস একটু হরিনাম সংকীর্তন করতে পারেন, আকাশ প্রদীপ দিতে পারেন এবং মোক্ষ শাস্ত্রাদি, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রাদি তারা অধ্যয়ন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, যদি নাকি আপনি এই পুণ্য কাজগুলো করতে পারেন ব্রতের ফল অবশ্যই লাভ করবেন। যে যতটা পারবেন ততটা অনুষ্ঠান করার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায়ের 24তম মন্ত্রে ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, কি করবে তুমি, কি করবে না, অর্থাৎ কোনটা করা উচিত, কোনটা করা মানুষের উচিত নয় এবং কি যেটা করবে তুমি কি বিধানে, বিধিবিধানে করবে, এই বিষয়ে শাস্ত্রই হলো প্রমাণ। তাসমাৎ শাস্ত্রং প্রমাণংতে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহারসি, অর্থাৎ শাস্ত্রই হলো একমাত্র প্রমাণ তুমি কি করবে এবং কি করবে না, কি বিধিতে তুমি কার্যটি সম্পন্ন করবে। শ্রোতা বন্ধুরা, যার যতটুকু সামর্থ্য শাস্ত্রের বিধান, শাস্ত্র অভ্রান্ত, শাস্ত্রের বিধান মেনে করার চেষ্টা করবেন। একাদশী ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত। একটা সাধারণ একটা ভ্রান্ত ধারণা আছে যে সধবাদের একাদশী করতে নেই, এটা কিন্তু একদমই ভুল। সকল মানুষেরই একাদশী ব্রত করা পরম শ্রেয়স্কর, পরম মঙ্গলকর। ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী শ্রী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক এই প্রার্থনা করি। সকলে নিষ্ঠাবান হন, ব্রতপরায়ণ হন,
স্বধর্ম রক্ষার জন্য প্রযত্ন করুন, প্রচেষ্টা করুন ভগবানের শ্রীপাদপদ্মে। আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করছি। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।